মাঠে যে হবে না ওখানে কি করবি, নেট না থাকলে দেখছি ধন্যবাদ
আমি মানে
কালকে যেভাবে গেছি আজকের অনুষ্ঠানে সভাপতি কিছু হয়নি সংগ্রামী জনতা আপনারা জানেন এই
ধন্যবাদ আমাদেরকে।
বাজার কন্ট্রোল করছে না, তিনি মুক্ত আছেন না যে বাংলাদেশে
সে খাসি না আপনি কোন ভুলে দেখা না হয় সে খাসি না আপনি কি দপ্তর
হচ্ছে না। বাংলাদেশ
ঘিরে নেবে স্যার। Thank you.
করেছে, তাই সংগ্রামী জনতা আর উচ্ছেদ করার সময় নেই, গণপথে দেখার সময় নেই, আপনারা কমলের জাতীয়তাবাদী দলের সঙ্গে তাদের কাজ মিলিয়ে এই ফ্যাসিস্ট খাইলে সরকারের বিরুদ্ধে মুসলমান আমাদের উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা।
ওখানে দাঁড়িয়ে চাপে ডিস্টার্ব হচ্ছে তো আপনি বসে যান এবার ভাই বড় ভাই বসেন এখানে একটু বসে যান হ্যালো ওখানে বসে এখানে 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 না একজন বসে এখানে একজন বসবে একজন বসে আরেকজন বসবে বিপ্লবী সরস্বতী মামুনা রুচির সম্ভব
বিশেষ অতিথি উপস্থিত ব্যক্তিবৃন্দ, সাংবাদিক ভাইরা, রাজশাহী বাসী, আসসালামু আলাইকুম। আপনাদের যদি অফিসিয়াল আমাদের বিষয়টা ঘুরতে হবে।
সমস্যা কি আপনার? এ ভাই সমস্যা কি? আচ্ছা আপনি গায়ে হাত দিলেন কেন? আপনি গায়ে হাত দিলেন কেন? একজনের সাথে একটা মোবাইল না 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 গরম না, এটা আপনার বিপিএল মাইন্ড ইউর বিপিএল না 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 বিভিন্ন
বিসিকে আগুন নিভে গেছে, একটা কক্ষে লেগেছে নিভে গেছে, খোঁজ পেয়েছি নিভে গেছে, অকার্যকর পরিস্থিতি এনেছে।
বাংলাদেশ জাতীয় জেলা দিয়ে কোটি গায়ে দিল আজকের এই
সেই কারণে তারা প্রতারণা
জনগণকে দিয়েছে হাস্যকর, আগের চেয়ে উদার, এর চেয়ে আরো ভয়ঙ্কর কমিশন জনগণের সামনে দিয়েছে সম্পূর্ণ প্রচারণা। সেই কারণে আজকে চালের দাম 30 টাকা থেকে কমানো সম্ভব, আজকে সোয়াবিন তেলের দাম 90 টাকা থেকে 200 টাকা, আজকে মাছের দাম 400 টাকা, গরুর মাংস যেখানে 200 টাকা সেখানে আজকে 600 টাকার উপরে। জনগণের বেঁচে থাকার চলা ফেরার করার কোন অধিকার নাই, শুধু একটাই শুনতে হবে পথে কর্মসূচি প্রণয়ন দিয়েছে। যেভাবে আজকে তারেক রহমান বাংলাদেশে অনবরত ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেই নেতৃত্বে একটাই গত লক্ষ্য ক্ষমতা যাওয়া না, দেশ ও জাতিকে রক্ষা করা। তারেক রহমান আজকে তারা ভয় করে জিয়ারহমানের প্রতিচ্ছবি, জিয়ারহমানের প্রতিচ্ছবি সংগ্রামী নায়ক যিনি পড়তে পারেন লড়তে পারেন পরাজয় স্বীকার করতে চান না, আজকে সেই কারণে বলেছে এই ব্যাগ বাংলাদেশ জনতার দেশকে এই দেশকে আবার ফেরত আনতে হবে, জনতার ভোটের অধিকার আবার ফেরত আনতে হবে। সুতরাং তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা ভোটের অধিকার আবার আমরা ফেরত আনবো। আজকের এই চলমান এই সংগ্রামে দেশের সর্বস্তরের জনগণকে, দেশের সকল মানুষকে, সকল রাজনৈতিক দল, পেশার জনগণকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। আমাদের অত্যন্ত কাছের মানুষ, সিনেট সদস্য, আপনারা জানেন যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি পকেট মার হয়ে যায় তাহলে পকেটে কিন্তু কিছু থাকে না। আজকে পাঁচবাদে এই যে
দুঃখ
আমি যাতে দেখতে পাই না, তারা আমাদেরকে দেখা যাচ্ছে না, তাদের পাঠ করে নাম বলতে চাই। স্লোগানে স্লোগানে আপনার তিনি মুখরিত করেন, উপস্থিত আছে তাদের জাতি ভাই আপনার সন্তান আপনার দুষ্টির কেউ ওর বাড়ি কিনতে পারবে না।
জিন্দাবাদ আমাদের নেতা বিলোপ্তি হোক, সবাই ধন্যবাদ।
উত্তেজিত আপনার সবাই জানেন সারা দেশে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সর্বক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করে দাদা হচ্ছে না 180 টাকা থেকে দাম আজও আছে আরো 10 টাকা 25 টাকা দিয়ে দিন বছরই দাম আজকে 150 টাকা উপরে ওই টাকা দিয়ে যাচ্ছে দিয়ে 30 মাস ছিল আজকে 4 দাম 50 টাকা দাঁড়তে নবম ভবিষ্যৎ সময় এমন কোনো জিনিসের দাম নাই সরানো
কি লাল ব্যাগ যাবি
ভারত তারিখে আপনারা লিখবেন, যত সামনে লিখবেন
আমি শুধু আবারও বলতে চাই, আপনারা আন্দোলন যেন করতেছিলেন তাহলে কখনকে আমাদের হবে হবে আর এই প্রবন্ধ ইনশাআল্লাহ এই সরকারের দুর্নীতি এই দুর্নীতি